नमस्कार, लाइफ चेंजिंग एस्ट्रो विज्ञान चैनेले आपनादे सबाईके स्वागत। ग्रह नक्षत्रे सठिक अवस्थान, ग्रहेर गोचर, समयक्षण इत्यादि पुंखानुपुंख विचार करार पर ही चैनेले प्रतिटी भिडियो प्रचार करा हय। सुदक्ष एस्ट्रोलजार द्वारा जन्मकुष्टिर सठिक विचार आपनादेर भविष्यके एकदम सठिकभावे व्यक्त करते पारे, तबे राशिफलेर निखुत विचार सार्बिकभावे फले जाय। 2023 सालेर प्रतिटी राशिर सठिक विचार आमरा निर्णय करे फेलेछि। नतून बछरे शुक्रेर कृपाए तैरि हबे मालव्य राजयोग। এই মালব্য রাজযোগের প্রভাব 12টি রাশির উপরই পড়তে চলেছে। জ্যোতিষশাস্ত্রের 12টি রাশির মধ্যে 3টি রাশি হতে চলেছে সৌভাগ্যশালী, যাদের ভাগ্য চমকাবে এই মালব্য রাজযোগের প্রভাবে। সময় খুবই মূল্যবান, তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে বলবো শুক্রের এই মালব্য রাজযোগের প্রভাবে আপনার জীবনে ঠিক কী ঘটতে চলেছে। আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহল, তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই আপনাদের 2023-এ ঠিক কী ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন। তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে যাদের রাশিতে মালব্য রাজযোগ রয়েছে তারা সৌভাগ্যের অধিকারী। এই মানুষেরা সমস্ত বস্তুগত আনন্দ লাভ করেন এবং তারা জীবনে অনেক জাঁকজমক এবং ঐশ্বর্য লাভ করেন। 2023 সালে মীন রাশিতে গমন করবে শুক্র গ্রহ। এই রাশি পরিবর্তনে তৈরি হবে মালব্য রাজযোগ, যার প্রভাব সমস্ত রাশির জাতক জাতিকাদের জীবনে দেখা যাবে। তবে তিন রাশি রয়েছে যারা এই সময় বিশেষ সুবিধা পাবেন। জানুন কোন কোন রাশির সৌভাগ্য আসবে। প্রথম সৌভাগ্যশালী রাশি কুম্ভ রাশি। মালব্য রাজযোগ আপনার জন্য ভীষণ উপকারী হতে চলেছে, কারণ শুক্র গ্রহ আপনার রাশিচক্র থেকে দ্বিতীয় ঘরে গমন করতে চলেছে, যা আকস্মিক ধন সম্পদ এবং বক্তৃতার স্থান হিসেবে বিবেচিত হয়। 2023 সালে আপনি যে কোনো উৎস থেকে হঠাৎ অর্থ লাভ করবেন। চাকরিজীবীরা নতুন পদ পাবেন। যাদের তেল, পেট্রোলিয়াম, খনিজ এবং লোহার সঙ্গে সম্পর্কিত ব্যবসা, তারা ব্যবসা থেকে আরও অনেক বেশি টাকা উপার্জন করতে পারবেন। দ্বিতীয় সৌভাগ্যশালী রাশি কর্কট রাশি। এই মালব্য রাজযোগ কর্কট রাশির জন্য হতে চলেছে সৌভাগ্যের যোগ। শুক্র আপনার রাশিফলের নবম ঘরে প্রবেশ করবে, যার কারণে এই সময় ভাগ্য আপনার সঙ্গে থাকবে। আটকে থাকা কাজ শেষ হবে। যাদের ব্যবসা আমদানি রপ্তানির সঙ্গে জড়িত এই সময়টা তাদের জন্য দারুণ। একই সময় আপনি ব্যবসার ক্ষেত্রে ভ্রমণ করতে পারেন, যা ভবিষ্যতে শুভ এবং ফলদায়ক হবে। প্রতিযোগী শিক্ষার্থীদের জন্য আরও ভালো সময় আসছে, আপনারা আরও ভালো ফল আশা করতে পারেন। এই সময় আপনারা বিদেশে পড়াশোনা করার সুযোগ পাবেন। কন্যা রাশি হলো তৃতীয় সৌভাগ্যশালী রাশি। কন্যা রাশির জাতক জাতিকারা ভালো সাফল্য পাবেন, কারণ শুক্র গ্রহ আপনার রাশি থেকে সপ্তম ঘরে গমন করতে চলেছে। এই সময় আপনার বিবাহিত জীবনে মাধুর্য আসবে। অনেক দিন ধরে আটকে থাকা টাকা আপনি ফেরত পাবেন। আপনি যদি একটি বাড়ি বা যানবাহন কিনতে চান তাহলে আপনার যোগ শুরু হচ্ছে। পুরনো বিনিয়োগ থেকেও আপনি সুবিধা পাবেন। বন্ধুরা, শুক্রের মালব্য রাজযোগ এবং তার প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। 2023 সাল নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।